শীত পড়ে গেছে, তো তার মানে কেনাকাটা করতে যাব। তো হঠাৎ দিয়ে দিয়ে সকালে প্ল্যান হলো যে যা হোক তো বেরিয়ে পড়েছি। জলসাচ্ছি দিন থেকে ভাবছিলাম চৈত্র সেল পড়ে গেছে, তো তার মানে কেনাকাটা করতে যাব। তো হঠাৎ দিয়ে দিয়ে সকালে প্ল্যান হলো যে যা হোক তো বেরিয়ে পড়েছি। অটো স্ট্যান্ডে যাচ্ছি, আজকে স্টেশনে অটো পাবো কিনা জানি না। আপাতত একদিন অন্তত আমরা অন টাইম, মানে আজকে লেট নয়। আমরা বালিগঞ্জের কালেকশন তোমাদের দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখাতে পারবো, কিন্তু ট্রাই করব। আমরা ট্রেনে উঠে বসে পড়েছি আপাতত। বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, তখন বাজে প্রায় মানে 11:10 মতো, তখনও কিছু খাওয়া হয়নি, তো খুব খিদে পাচ্ছিল। তো এই সামনে কচুরি দোকানটা দেখতে পেয়েছিলাম, তো দাঁড়িয়ে কচুরি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আসলে বালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে না ভিডিও নেওয়ার ইচ্ছাটাই করছিল না, মানে চৈত্র সেলের কালেকশন দেখার জন্য মনটা কেমন ছটফট ছটফট করছিল।
বেশিরভাগ করতেই ওই 200 থেকে 250-এর মধ্যে ছিল। নর্মাল ইউজের জন্য খুবই ভালো এগুলো। মাত্র 4টে অপশানই ছিল। দিদি একটু গ্রিন কালারের কিছু চেয়েছিল কিন্তু পাইনি, এই লাস্টে এই পিচ কালারেরটাই নিয়েছিল। সেদিন প্রচন্ড গরম ছিল, উফ, মানে জাস্ট কি বলবো আর। সেদিন কি কারণ ছিল জানি না, বাট অধিকাংশ দোকানই বন্ধ ছিল, বোধহয় বৃহস্পতিবার ছিল বা আমরা তাড়াতাড়ি পৌঁছেছিলাম। যাই হোক, এখানে একটা দাদুর দোকান আছে, সেখান থেকে আমরা আসা মানে হার একটা করে কিনবই, কিন্তু সেদিন তার দোকানও বন্ধ ছিল। হ্যান্ডমেড জুয়েলারিগুলো সত্যিই মূল্য হয় না, তবুও বলতে হয় এখানে কোয়াইট কস্টলি। ইয়াররিংসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস ছিল মাত্র 30 থেকে 40 টাকা। বেশ ভালো, বেশ ভালো। জন্য ছাপার শাড়ি নেওয়া হয়েছে আপাতত, তো আর কেনাকাটা বাকি আছে। চলো, আমার খুব পছন্দের এই দোকানটা, মানে যখনই আসি না কেন একবার আমি এই দোকানটাই ঢুকবো, আর যদি কিছু মানে ছোটোখাটো যাই হোক আমি একটা কিছু নিয়ে যাব বাড়ির জন্য।
এই জুয়েলারি মনে হচ্ছিল না কোনটা ছেড়ে কোনটা নেবো, আমি তো মনে হচ্ছিল সব কটা নিয়ে বাড়ি চলে আসি। এগুলো পালাজো, তো আমরা এই তিনটে আপাতত পালাজো কিনেছি, কিন্তু আর একটা প্যান্ট না আরও দুটো প্যান্ট কিনেছি, কিন্তু সেটা এই মুহূর্তে যে কোথায় রেখেছি এসে আর খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে কি যে মায়ের জন্যে শাড়ি, এই যে ছাপা শাড়ি নর্মাল মানে বাড়িতে পরার জন্য এইটা নেওয়া হয়েছে, এটার খোলটা হচ্ছে হলুদ কালারের ভিতরটা, আর একটা ছাপা শাড়ি, এটা মায়ের খুব পছন্দ হয়েছে। দিদি আপাতত পিছনে রেডি হচ্ছে। তো আরও কিছু আমরা জুয়েলারি কিনেছিলাম, কিন্তু সেগুলো আমরা ভিডিওতে পড়েই দেখাবো তোমাদেরকে, কেননা তার আগে দেখাবো না। তো আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি। আর হ্যাঁ, আমরা স্প্লেন্ডেড যাবো করছি, তার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।